হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমার এত দিন ভালো একটি মাইক্রোফোন ছিল না, দেখে ব্যতীত আমি আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে পারিনি। আমি নতুন একটি মাইক্রোফোন কিনেছি, মাইক্রোফোনটি খুবই সুন্দর। আপনারা চাইলে এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পারবেন, কারণ ভিডিওটি তৈরি করার জন্য আমাদের যারা টেক ভিডিও তৈরি করি তারা অবশ্যই মাইক্রোফোনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাইক্রোফোনটিতে কোনো নয়েজ থাকে না কোনো রকমভাবে। তো ভিডিওটি শেষে দেখিয়ে দেবো কিভাবে এই মাইক্রোফোনটি কিনতে পারবেন দারাজ থেকে। তো ভিডিওটি কন্টিনিউ কীভাবে পিক্সেলঅ্যাপে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যে যারা নতুন ইউটিউবার তারা থাম্বনেল নিয়ে খুবই চিন্তা থাকেন যে কীভাবে পিক্সেলঅ্যাপে আকর্ষণীয়ভাবে থাম্বনেল তৈরি করতে হবে। আর যারা বাংলা ফন অ্যাড করতে পারে না তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে বাংলা ফন অ্যাড করতে হয় পিক্সেলঅ্যাপে, আর কিভাবে বাংলা ফন ডাউনলোড করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে স্টাইল ফন কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেট করতে হয় পিক্সেলঅ্যাপে। তো চলেন আমরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেব। পিক্সেলঅ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আমাদের যে থাম্বনেল রেশিও থাকে সেই রেশিওটি কিভাবে তৈরি করব এখানে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে ইমেজ সাইজে দেওয়ার পরে কাস্টমার্সে ক্লিক করবেন। কাস্টমার ক্লিক করে দেওয়ার ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা চাইলে এখানে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করে থাকি, এই যে আমি এই বাংলা ফন্টটি এখানে লিখলাম। দেখেন আমাদের যে ফন্টটি যে এখানে আছে এটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদের বাংলা ফন্টগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো প্রথমে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে এবি নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা মাই ফন্ট নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে মাই ফন্ট, এই যে এখানে আপনারা চাইলে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। প্রথমে আমরা এটাতে ক্লিক করে দেব, টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফাইলটি যে জায়গায় আমাদের বাংলা ফন্ট আছে সেটা আমাদের এই এখানে চলে আসবে। চলে আসার পর এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। আমাদের বাংলা ফন্ট অ্যাড হয়ে গেছে, যে দেখেন আমাদের চাইলে এই যে সুন্দর সুন্দর স্টাইল বাংলা ফন্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো। যে দেখেন খুব সুন্দর হয়েছে, লেখাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এটা আপনারা চাইলে যদি কালে এটা আপনারা থাম্বনেলে ব্যবহার করেন, লেখাগুলো দেখতে খুব সুন্দর হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন, গানের মিউজিক ভিডিওর থাম্বনেল কন, তারপরে আপনার শর্ট ফিল্মে থাম্বনেল কন, টেক ভিডিও থাম্বনেল কন, যে কোনো থাম্বনেলে বাংলা ফন্টগুলো অ্যাড করতে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে বাংলা ফন্ট পিক্সেলঅ্যাপে অ্যাড করতে খুব সহজে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা ফন্টগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ক্রমে যাব। ক্রমে যাওয়ার পরে এখানে আমাদের একটি অপশন চলে আসবে, যেখানে লিখে দিবেন বাংলা ফন্ট। ফন্ট ফ্রি ডাউনলোড এটা লেখে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আমাদের এই যে দেখেন এখানে যে অপশনটি চলে আসেছে, দেখেন এই যে লিপিগর ফন্ট, এখান থেকে আপনারা চাইলে সুন্দর সুন্দর স্টাইলে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে যে কোনো আপনারা চাইলে ফ্রি ভার্সনে কিনতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, অথবা টাকা দিয়ে সুন্দর সুন্দর স্টাইল ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে এখানে আমরা অনেক ধরনের ফন্ট আছে, চাইলে আপনারা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। যে এনিসের যে ফন্টগুলো দেখতে পারতেছেন এটি হলো আমাদের ফ্রি ফন্ট, এগুলো ফ্রি ফন্টগুলো আপনারা চাইলে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর বাংলা ফন্ট আছে, স্টাইল ফন্ট আছে, এগুলো আপনারা চাইলে আপনাদের পিক্সেলঅ্যাপে অ্যাড করতে পারবেন।
অ্যাড করতে পারবেন। এখানে সুন্দর সুন্দর ধরনের ফন্ট আছে, যে ফন্টে ক্লিক করার জন্য ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের একটু অপশন চলে আসবে ডাউনলোড করার জন্য। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে এই ডিজাইনের ফন্টগুলো আপনারা পিক্সেলল্যাবে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। এই ফন্টে আমি ক্লিক করে দেব, ফন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের ডাউনলোডের অপশন চলে আসবে। বাংলা ফন্ট ডাউনলোডের জন্য অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের বাংলা ফন্ট, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আর আপনারা কীভাবে মাইক্রোফোনটি কিনবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মাইক্রোফোনটি খুবই ভালো, মাইক্রোফোনটি দিয়ে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে হয়। আপনারা চাইলে দারাজে ঢুকবেন, দারাজে ঢোকার পরে এই যে দেখেন ক্রিয়েট ওয়্যারলেস মাইক্রোফোন ফর দ্য ফেসবুক স্ট্রিম টিকটক ভিডিও, যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। শুধু দাম অল্প, খুবই কম দাম, 499 টাকা। 499 টাকা হলে আপনারা এই মাইক্রোফোনটি কিনতে পারবেন। আমি আগে আমি কিনেছি, দেখেন ডেলিভারি লেখা আছে। তো আমি মাইক্রোফোনটি আজকে পাইছি, মাইক্রোফোনটি দিয়ে প্রথম আজকে ভিডিও তৈরি করলাম। খুবই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, উন্নত মানের। আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের ভয়েস কেমন ছিল, আর এই ভিডিওর দেখলে বুঝতে পারবেন যে আমাদের ভয়েসটা কেমন নিখুঁতভাবে হয়েছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে বলবেন, আর চ্যানেলটি নতুন হয়ে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।